नमस्कार बंधुरा तारापा स्टूडियो बेंगली यूट्यूब चैनेले आपनाके स्वागतम जानाई। आपनारा जारा त्रिपुरा राज्ये बसबास करछेन अर्थात त्रिपुरा लैंड डिपार्टमेंटेर जे अफिसियल वेबसाइट रयेछे सेई अफिसियल वेबसाइट थेके आपनि आपनार जमी जायगार तथ्य किभाबे सार्च करबेन बा सेई सार्च करा तथ्य आपनि किभाबे आपनार कम्पिउटार लैपटप थेके प्रिंट आउट देबेन बा सेटाके डाउनलोड करबेन समस्त विषयटा विस्तारित एई भिडियोते आलोचना करब एबं भिडियो शेष पर्यन्त देखले आपनि निजेई सेई सार्चिंग कपि डाउनलोड करते पारबेन बा प्रिंट आउट दीते पारबेन एखान थेके। तो एखाने आपनि प्रथमत जे वेबसाइट ओपेन करबेन लिंक डेस्क्रिप्शने दिए रेखेछि jami.tripura.gov.in एई अफिसियल वेबसाइटेर लिंक आमि डेस्क्रिप्शने दिए रेखेछि सेखाने क्लिक करले आपनि डायरेक्ट एई पेजे पौंछे जेते पारबेन एबं आपनार सामने पेजटा ठीक एरकम हबे। तो आपनारा जारा जमी जायगार तथ्य आपनार मोबाइल थेके देखते चाइछेन ठीक एकई रकम भावे आपनि लिंके क्लिक करे एई अफिसियल वेबसाइटे पौंछे जेते पारबेन এবং পৌঁছে যাওয়ার পর এখানে আপনি যে অপশনটা পাবেন অর্থাৎ উপরের দিকে এই যে 3 ডট অপশন থাকবে আপনার 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। এবার দেখুন উপরে প্রথমেই যে অপশনটা রয়েছে খতিয়ান দাগ নাম্বার দিয়ে দেখুন অর্থাৎ খতিয়ান প্লট বেস সার্চ এই অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। तो ये पेजटा ओपेन हलो एखे प्रथमत आपनर जिलार नाम सिलेक्ट करबें आपनर महकुमा सिलेक्ट करबें आपनर रेभिन्यू सार्केल एखान सिलेक्ट करबें तारपरे तहसिल एखान सिलेक्ट कर मौजा सिलेक्ट कर नेबें अर्थात आपनर जे जायगाटा आपनी सार्चिंग करछेन सेई जायगार समस्त डिटेल्सगुलो आपनी एखाने परपर फिलआप कर देवें। तारपरे एखाने देखुन आपनर नीचे जे अपशनटा रयेछे अर्थात आपनी खतियान नम्बर बेस सार्च करते पारेन आपनर खतियान नम्बर एखाने एंट्री करते होबे আর যদি আপনি আপনার দাগ নাম্বার দিয়ে সার্চ করেন তো সেই ক্ষেত্রেও এখানে আরএস বা হাল প্লট নাম্বার রয়েছে এবং সিএস বা সাবেক প্লট নাম্বার রয়েছে। তো আপনার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই নাম্বারটি এই ঘরে এন্ট্রি করে দেবেন। তারপর ক্যাপচার কোড যেটা আপনার সামনে শো হচ্ছে দেখে দেখে এই ঘরে বসিয়ে দিয়ে অনুসন্ধান বা সার্চের উপরে ক্লিক করবেন। তো সার্চের উপরে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে আপনার জমির সমস্ত তথ্য এখানে শো হবে দেখতে পাবেন এবং এখানে এই যে পেজটার মেন বিষয় রয়েছে এটা বলা হচ্ছে যে অনলি ডিসপ্লে অর্থাৎ শুধুমাত্র আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি এই কপি ডাউনলোড করতে পারবেন না বা এখান থেকে আপনি স্ক্রিনশটও নিতে পারবেন না। তো অল কন্ট্রোল বা শিফট আপনি যে সুইচই প্রেস করুন আপনার সামনে ঠিক এরকম মেসেজ একটা শো হবে অর্থাৎ এখানে এই যে তিনটি সুইচের কথা বলা হয়েছে অর্থাৎ কির কথা বলা হয়েছে এই তিনটে কি আপনি কিন্তু প্রেস করতে পারবেন না সেটা এখানে বলা হচ্ছে। তবুও আমরা দেখব এটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো এই সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই পেজটাকে এবার আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে সেটাকে প্রিন্ট আউট দেবেন তো এই বিষয়টা হচ্ছে এখন মেন বিষয় দেখার। তো তার জন্য আপনি এই যে অপশানটা আপনার সামনে ওপেন হলো আপনার জমির তথ্য এখানে শো হচ্ছে এই ঘরটাতে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। তো এই ঘরটাতে ক্লিক করার পর আপনি কন্ট্রোল এ প্রেস করবেন। তো কন্ট্রোল এ প্রেস করলে দেখবেন সমস্ত লেখাগুলো আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এই যে সমস্ত লেখাগুলো সিলেক্ট হয়ে গেল এখন আপনি এটাকে কপি করবেন। তো কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করবেন। তো কপি করার পর আপনার যেটা কাজ হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবেন। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে পেজটা আপনার সামনে ওপেন হলো এখানে আপনি যে পেজটাকে কপি করেছেন কন্ট্রোল ভি প্রেস করে আপনি সেটাকে পেস্ট করে দিতে পারবেন অর্থাৎ এখানে দেখুন আমরা কন্ট্রোল ভি প্রেস করেছি এবং সমস্ত তথ্যটা এখানে পেস্ট হয়ে গেছে অর্থাৎ যেটা ডাউনলোডের অপশান ছিল না ডাউনলোড করা যাচ্ছে না তো সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পেরেছেন এবং এই পেজটাকে এবার আপনি প্রিন্ট আউট দিতে পারবেন বা আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নিতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউতে যাবেন। তো প্রিন্ট প্রিভিউতে গেলে আপনি দেখতে পাবেন সমস্ত পেজগুলো আপনার সামনে শো হচ্ছে সমস্ত তথ্য আপনার সামনে শো হচ্ছে এটাকে আপনি সেভ করে রেখে দিতে পারেন বা এখান থেকে আপনি প্রিন্ট আউটও দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজে আপনার ত্রিপুরা স্টেটের যে সমস্ত জমি জায়গার তথ্য আপনারা সার্চ করবেন তো সেটাকে প্রিন্ট আউট দিয়ে দিতে পারবেন বা সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় আপনার কাজে লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করেও তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।